2023-24 অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং 100 দিনের বিশেষ কর্মসূচির সফল বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতাদের নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 17 সেপ্টেম্বর রবিবার মোড়াপাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপব্যবস্থাপক আসম বাবর, বাংলাদেশ কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ আরো অনেকে। এনামুল হক, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।